রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে দখল করা 40% অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানান, আগস্ট মাসে ক্রুস্কে আকস্মিক অভিযান চালিয়ে 1,376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয় কিয়েভ। তবে এখন এর পরিমাণ 800 বর্গ কিলোমিটারে নেমে এসেছে। গেল এক বছরে রুশ মিসাইল ও ইরান নির্মিত শাহিদি ড্রোনের আঘাতে ইউক্রেনের 321টি বন্দরের অবকাঠামো এবং 20টির বেশি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আগেই ক্রুস্ক অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়াই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য। Для нього дуже важливо продемонструвати, що він контролює ситуацію. এ পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ার হয়ে প্রায় হাজারখানেক উত্তর কোরীয় সেনা যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সহায়তার বিনিময়ে পিয়ংইয়ংয়ে প্রায় 10 লাখ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে মস্কো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এদিকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাদের এই বৈঠক হয়। ন্যাটোর মুখপাত্র ফারাদ দাখলাল্লা এক বিবৃতিতে জানান, ন্যাটো বর্তমানে যে ধরনের বৈশ্বিক নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে, বৈঠকে সেই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।